হ্যাঁ বন্ধুরা, তো চলেছি একটা খুব সুখবর নিয়ে। সুখবরটা হলো যে আজকে আমার ক্যাম্পের যে ফার্স্ট স্টুডেন্ট যে মাঠ পাস করেছিল আমার কাছে, আজ WP কনস্টেবলের ফাইনাল প্যানেলে তার নাম এসছে এবং সে সিলেক্ট হয়েছে। সাথে শুধু রবিনই নয়, আরও একজন ছিল যে সবসময় আমাকে ক্যামেরা ধরে হেল্প করতো এবং অনেক ভিডিওতে আছে, রজত। সেও আর কি কন্টেন্টের ওপর হেল্প করতো আমাকে, সেও মাঠ পাস করেছে এবং মাঠ পাস করে আজ আর কি WP কনস্টেবলের প্যানেলে সিলেক্ট হয়েছে। সিলেক্টেড ক্যান্ডিডেট শুধু তা ওরাই নয়, অনেক ক্যান্ডিডেট আছে যারা আর কি আমার ভিডিও ফলো করে আজকে, যারা কখনো ভাবেনি যে মাঠ পাস করতে পারবে। অনেকে আছে যে তারা দৌড়ায়নি কখনো, তারাও মাঠ পাস করে গেছে আমার ভিডিও ফলো করে। প্রচুর জন কমেন্ট করছে এবং তোমাদের মধ্যে যারা ভিডিও দেখছো তারাও যদি আমার ভিডিও ফলো করে, যারা যারা আর কি এখনও আর কি কমেন্ট করোনি, যারা আমার ভিডিও ফলো করে মাঠ পাস করেছে এবং আজকে WP কনস্টেবলের প্যানেলে সিলেক্ট হয়েছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটুকুই চাওয়া আর পাওয়া তোমাদের কাছে, এটুকু জানতে পারলে আমারও খুশি লাগবে এবং সেগুলো আমারও ভালো লাগে আর কি। এটাই চাওয়া পাওয়া ইউটিউবের মাধ্যম থেকে, যে তোমাদের হেল্প করেছি এবং সেটা একটা খবর পেলাম যে তোমরা চাকরিটা পেয়েছো। তো অবশ্যই একটা কমেন্ট করবে যারা যারা ভিডিওটা দেখছো। আর এখন দেখাবো যে রবিন আর রজত দুজনেই তোমাদেরকে বলবে যে অ্যাকচুয়াল ওরা কীভাবে চাকরিটা পেলো। তো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও আমার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর তুমি যদি এই ধরনের ভিডিও পেতে চাও আর কি, WP বা KP হোক, আর্মি হোক, আর কি ফিজিক্যাল রিলেটেড সমস্ত ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করে থাকি, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন দেওয়া হবে। শুধু আমার ভিডিও দেখেই নয় বা আমার কাছে মাঠে আর কি গ্রাউন্ডে অফলাইন প্র্যাকটিস করে নয়, আমার যা অনলাইন স্টুডেন্ট আছে যারা আর কি, তাদের মধ্যেও দুজন অলরেডি সিলেক্টেড হয়েছে। একজন হচ্ছে ছেলে আর একজন মেয়ে, WP কনস্টেবলের জন্য যারা আর কি অনেকেই মাঠ পাস করেছে আর কি ফাইনালে, আর কি ফাইনাল এক্সামে কয়েকজন বাদ গেছিলো, তার মধ্যে দুজন আর কি পাস করেছে ফাইনাল এক্সামে এবং প্যানেলে দুজনের নাম এসছে, হ্যাঁ, একজন ছেলে একজন মেয়ে। তো তোমরাও যদি অনলাইন গাইড নিতে চাও, আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে KP-র জন্য বা WP যে লেডি কনস্টেবল বেরিয়ে, তারা তোমরা যদি বেশি সময় নিয়ে আর কি অনলাইন গাইড নাও, তো তোমরা খুব সহজে মাঠ পাস করে যাবে। তোমাদের সেরকমভাবে গাইড করা হবে। অনলাইন গাইড নিতে চাইলে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, তো সমস্ত ডিটেলস তোমাদের আমি জানিয়ে দেবো। রবিন আর রজত আর এদিকে, তো রবিনকে তো তোমরা দেখেছো, রজতকেও দেখেছো, তো দুজনেই আজকে WP কনস্টেবলের প্যানেলে সিলেক্ট হয়েছে এবং ফাইনালি ওরা WP কনস্টেবলের চাকরিটা পেয়ে গেলো আর কি। অ্যাকচুয়াল এবার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, জয়নিং হবে, সে তোমাদের ক্ষেত্রে যারা যারা পেয়েছে সবার ক্ষেত্রে সমানই হবে। তো কনগ্রাচুলেশন রবিন। ঠিক আছে, সব বন্ধুর মতো প্রণাম করার কিছু নেই, হ্যাঁ, আমি সবার সাথে ফ্রেন্ডলি চলি, তো ওইভাবে চলাই ভালো। প্রত্যেক ট্রেনারের আর কি, প্রত্যেক ট্রেনার হোক বা টিচার, যাদের ভালোভাবে আর কি তাদেরকে বোঝানো সম্ভব হয় যতটা ফ্রিলি চলা যায়, ঠিক আছে। তো আমি সেরকমভাবেই চেষ্টা করি ওদেরকে সেরকমভাবে গাইড করার আর কি। চাকরিটা পেয়ে তোর কি রিয়াকশানটা কি অ্যাকচুয়াল, সেটাই কীরকম লাগছে এখন চাকরিটা পেলি যে? অবশ্যই খুবই ভালো লাগছে, কারণ যে চাকরির প্যানেলটা যখন বেরোলো তখন কীরকম লাগছিল, যে যে যখন দেখলি প্যানেলের নামটা সার্চ করছিলি, নামটা সার্চ কর, সবচেয়ে আর কি ডিপ্রেশন বা কষ্টে বা আর কি সবচেয়ে বড় আর কি প্রেশার, যে প্রেশারটা ফেস করতে হয় সবাইকে, চাকরির প্যানেলের যখন লিস্টটা যখন বের হয় সেখানে নাম সার্চ করাটা হচ্ছে সবচেয়ে প্রেশারের জায়গা। তো সেই প্রেশারটাকে কীভাবে নিজেকে হ্যান্ডেল করলি এবং সেভাবে কীভাবে নামটা দেখলি? প্রথমত আমার টেনশন একটু কমই হচ্ছিল, একটু কনফিডেন্স ছিলাম, তারপরে নাম সার্চ করছিলাম, অবশ্যই একটু তো একটু হলেও তো হার্টবিট তো বাড়বেই, তো বেড়েছিল, একটু হলেও হাত কেঁপেছিল, তো মনে হচ্ছিলো যে নাম অবশ্যই থাকবে, আর থাকাটা উচিত ছিল। তো তারপরে নামটা দেখলাম এবং খুবই খুশি হলাম। পরে মা আসলো, মা বাড়িতে ছিল না, মাকে বললাম, তখন একটু ইমোশনাল হয়ে গেছিলাম, তার আগে ইমোশনাল হয়নি, তখন একটু ইমোশনাল হয়েছিলাম। তো বাড়ির লোক সবাই, বাড়িতে সবাই, ফ্যামিলি মেম্বার সবাই খুশি, তাই তো? খুব খুশি, অবশ্যই ছিল, অনেকদিন ধরে ডিলে হলো যেহেতু। তো এবার রজতকে জিজ্ঞেস করবো যে রজতের কীরকম ব্যাপার, যে যখন আর কি প্যানেলের নামটা সার্চ করতে হচ্ছিলো বা সার্চ কীভাবে করলি বা কী হলো ব্যাপারটা আর কি, যে নিজের রিয়াকশান কী ছিল নিজের দিক থেকে? প্রথমত আমি যেটা বলতে চাই, আমি নিজে সার্চ করিনি, বিকজ আমি মাঠ থেকে বাড়ি গিয়েছিলাম, তখন রবিন হঠাৎ আমাকে ফোন করলো, দিয়ে বললো যে ভাই তুই সিলেক্ট হয়ে গেছিস। তখন তো মানে কিছুক্ষণের জন্য আমি বিশ্বাসও করতে পারিনি, দিয়ে তারপরে আমি নিজের নামটা সার্চ করলাম, পাশে বাবা মা দুজনাই ছিল। যখন মানে আর কি সার্চটা করে দেখলাম আমার নামটা, যখন বাবাকে বললাম, মানে যা ফিলিংস হচ্ছে সেই টাইমে যা ফিলিং হচ্ছিলো সত্যি খুব বলে বোঝাতে পারবো না। আর প্লাস বাবাও কেঁদে ফেলেছিলো, কারণ এই টাইমটা একটু খুবই খারাপ অবস্থা যাচ্ছিলো আমার, ফিলিংসটা বলে বোঝানো যাবে না। ফ্যামিলি দিক থেকে খুব প্রেশারে ছিল আর কি, সত্যি খুব প্রেশারে আর কি, যেটা এক্সট্রিম লেভেলের প্রেশার থাকা দরকার একটা ফ্যামিলি দিক থেকে আর কি, সব রকমভাবে সেই রকম প্রেশারে ছিল। তো তখন কি ফিল হলো আর কি, যে একটা চাকরি পেলে অ্যাকচুয়াল কী হয়, হঠাৎ করে যখন দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় না, তখন সবার চিন্তাভাবনা পুরো জিরো হয়ে যায়। তো সেরকম কিছু ফিলিংস হয়েছে রবিন রজত তোমাদের? ডেফিনেটলি ডেফিনেটলি ওইরকম ফিলিং হয়েছিল যে
নেগেটিভ মানে নেগেটিভ ভাবনা চিন্তাও তো আসছিল যে রেজাল্ট মানে সব কিছু হতে পারে, মানে রেজাল্ট দুরকমই হতে পারে, তো টেনশন একটা নেগেটিভ একটা পজিটিভ, তো দুজনে যেহেতু পজিটিভ হয়েছে, পজিটিভ যেহেতু হয়েছে তো সত্যিই আর কি খুব খুশির সাথে সাথে একদম চিন্তা ভাবনা সবারই একদম পুরো স্ট্রেস একদম মাথা থেকে চলে যায়, তো সেটাই হয়েছিল ওদের ক্ষেত্রেও। এবার ওদের মুখে শুনে নেবো যে অ্যাকচুয়াল যে এ টু জেড যে প্রসেসটা আছে, প্রিলি ফর্ম ফিল আপ করা, প্রিলি পিএমটি পিএটি মেন এক্সাম, তারপর হচ্ছে ইন্টারভিউ, তারপর হচ্ছে আমাদের প্যানেল, অ্যাকচুয়াল লাস্ট সিলেক্টেড হচ্ছে প্যানেলে। তো এখান থেকে যে স্টেপ বাই স্টেপ কোন জায়গায় তুই বেশি জোর দিয়েছিলি রজত, আর কোন জিনিসে তোর বেশি ইন্টারেস্টিং লেগেছে, বা কোন জিনিসটা তোর বেশি প্রেশার এসছে, বা কোন জিনিসগুলো বাকি যে আর যারা ভিডিওটা দেখছে তাদের কোন জিনিসগুলো ফলো করা উচিত অ্যাকচুয়াল চাকরি পেলে, যেহেতু চাকরিও একজন রিসেন্ট পেয়েছে, এইখানে তোর ওর কাছে পুরো ব্যাপারটা একদম মাথার মধ্যে এ টু জেড ঘুরছে যে আমি এইভাবে চাকরিটা পেলাম, এখনই একটা মুহূর্ত যে পুরোপুরিভাবে নিজেকে একদম র আর কি র মানে একদম পুরো পিওর জিনিসটাকে শেয়ার করা যায়, ঠিক আছে? তো সেই পিওর জিনিসটা যে দু চারটে লাইনে আর কি যদি বলে দিস যে প্রিলিটা কীভাবে প্রস্তুতি নিলি, বা কোন পয়েন্টগুলো আর কি ওদের ফলো করা উচিত, এবং তুই কোনটাকে ফলো করিস যেটা তোর জন্য কাজে লেগেছে বাকিদের ক্ষেত্রেও কাজে লাগবে। তো আমি যেটা বলতে চাই, প্রিলিতে আমি মোটামুটিভাবেই পড়াশোনা করতাম, ঠিক আছে, খুব বেশি তখন প্রেশার আমি দিইনি। প্রিলিতে আমি জিকের ওপর বেশি জোরটা দিয়েছিলাম, যেহেতু জিকের নাম্বারটা ওখানে বেশি ছিল, আর প্লাস অঙ্ক যেভাবে মোটামুটি করতাম। তারপরে প্রিলি পাস হলো, তারপরে আসলো মাঠ, তারপরে মাঠ প্র্যাকটিস করলাম, তারপরে বাপ্পাদা তো জানো তোমরা, বাপ্পাদার কাছে প্র্যাকটিসটা আমি ডাকলাম বাপ্পা, আর তোমরা আমি বাপ্পাদা বলেই ডাকি, ঠিক আছে, বাপ্পাদার কাছে তারপরে মাঠে প্র্যাকটিস করলাম। তবে প্র্যাকটিসের ক্ষেত্রে এটাই বলতে চাই, তোমরা যদি ডাব্লিউপি বিশেষ করে প্র্যাকটিস করতে চাও অবশ্যই তোমাদের বাপ্পাদার কাছে আমি আসতে বলবো, কারণ যে বাপ্পাদার কাছে যে প্র্যাকটিস করছো যে তোমাদের যে স্যার স্যার সেই ফিলটা হবে না, জাস্ট লাইক এ বিগ ব্রাদার তোমার মনে হবে, ঠিক আছে, এসে তোমাকে বাপ্পাদার সেরকমভাবে তোমাকে মোটিভেশনও করবে, তোমার যদি প্রবলেম হয় সেটার সলিউশনও বাপ্পাদা দেবে। তারপরে মাঠ পাস হলো, তারপরে মেন্সের এক্সাম আসলো। মেন্সের এক্সামের টাইমে এবার আমি আমার একটু ভুল ছিল যে আমি একটু অঙ্ক জিআইটা একটু কম প্র্যাকটিস করতাম, আর ইংরাজি আর জিকেতে আমি বেশি টাইম দিয়ে ফেলেছিলাম, যদিও ইংরেজি জিকেতে আমার বেশি নাম্বারটা চলে এসেছিলো, তার জন্যই আমি এই কম্পিটিশনে টিকেছিলাম। তাই তোমাদেরকে আমি বলবো অঙ্ক জিআইটা ডেফিনেটলি প্র্যাকটিস করবে খুবই ভালো করে, কারণ অঙ্ক জিআইয়ের নাম্বারটা সলিড নাম্বার ওঠে, যেটা আমি ভুল করেছিলাম, এটা যদি এখন সিলেক্ট হয়ে গেছে কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই যে এই ভুলটা যেন কখনো করোনা অঙ্ক জিআইয়ের নাম্বারটা, যেটা আমি করেছিলাম। তো তারপরে মোটামুটি মেন্সে কোয়ালিফাই করলাম, তারপরে ইন্টারভিউর জন্য একটা এক জায়গায় ভর্তি হয়েছিলাম। সত্যি কথা বলতে ইন্টারভিউতে গিয়ে খুবই হেল্প পেয়েছিলাম, স্যার নাম হচ্ছে শুভেন্দু স্যার, বিদ্যার্থীর টিচার, তা উনি যেভাবে ইন্টারভিউ শিখেছিলেন, আমরা যখন ইন্টারভিউ ওখানে যখন প্রবেশ করি আমাদের জাস্ট একদম নর্মাল ফিল হচ্ছিলো, যে এত স্যার চারিদিকে বসে আছে কিচ্ছু মনে হচ্ছিলো না, একদম নর্মাল ইন্টারভিউ হয়েছিলো, মানে একদম মেন্টালি প্রেশার খুব কম ছিল, স্যাররা যা যা প্রশ্ন করেছিল সব কিছু ঠিকঠাকভাবে দিতে পেরেছিলাম। এবার তারপরে তো সব কিছু কমপ্লিট হলো, তারপরে অপেক্ষা মানছিলাম যে কবে রেজাল্ট আসবে, তবে রেজাল্টটা একটু বেশিই লেট করে ফেলেছে, কিন্তু যাক এতদিন অপেক্ষা করেছি তারপরেও যে সুখবরটা পেয়েছি এটার জন্য খুবই ভালো লাগছে। তো রজতের আমি আরেকটা ভালো কথা আর কি ও নিজেই বলবে, যেহেতু আমি বলবো আর কি, যে এর আগেও আবগারির মাঠে ফার্স্ট প্যানেলে বাদ গিয়েছিলো, আবগারির সেকেন্ড একটা প্যানেল বার করেছিল, সেখানে মাঠের জন্য ওকে ডাকা হয়েছিল, সেই সময় ওর আর কি মাঠের টাইমিং আসছিল, মাত্র 4-5 দিন হাতে সময় ছিল, যখন বলছে দাদা আমার বাপ্পাদা আমার কাছে টাইমিং আসছে না, তখন ও একটু নিজের মতোই, যেহেতু ওর মধ্যে কোয়ালিটি ছিল, ও ম্যাক্সিমাম সময় নিজের মতোই প্র্যাকটিস করতো, পুরোপুরি আমি ওকে প্র্যাকটিস করাতাম না, যেটা আমি বলছি ক্যামেরাতেই, যেটা সত্যি কথা সেটাই বলছি, পুরোপুরি প্র্যাকটিস করতাম, কিন্তু যতটুকু প্রয়োজন হতো যেটুকু প্রয়োজন হতো সেই ক্ষেত্রে আমি পুরোপুরিভাবে ওকে হেল্প করতাম যেখানটায় প্রয়োজন হতো। তো সেইভাবে যখন আপগ্রেড যখন মাঠ পাস করি কীরকম একটা ওই ফিলটা আর কি ওরা যদি জানে কদিনের মধ্যে রেডি করে দিতে। ওইটা আমি বলতে চাই, ওই টাইমে 1 সপ্তাহ টাইম পেয়েছিলাম আমি, ঠিক আছে, আর আমার শরীরটাও খুব খারাপ ছিল, এবার হঠাৎ আমি দৌড় টৌড়ও ছেড়ে দিয়েছিলাম, তারপরে হঠাৎ যখন মাঠে আসলাম 1 সপ্তাহ প্র্যাকটিস করলাম, দিয়ে তারপরে যখন 1600 মিটার ট্রাই করলাম, দিয়ে দেখছি আমার টাইমে আসছেই না, প্রায় 6:40-এর ওপরে লেগে যাচ্ছে, মানে যেদিন মাঠ তার আগের আগের দিন যে লাস্ট প্র্যাকটিসটা করবো সেই দিন আমার 6:40 লেগেছে, লাস্টের আগের দিন দিয়ে বাপ্পাদাকে এই ব্যাপারটা বললাম, দিয়ে বাপ্পাদা বললো কোনো চাপ নেই, আমাকে কিছু স্ট্রেচিং বাপ্পাদা করে দিয়েছিল সেই টাইমে, সেই দিন শুধু স্ট্রেচিংই করেছিলাম, বেশ আরও কয়েকটা এক্সারসাইজও করেছিল ব্যাপারে ভিডিও। তারপরে ওইখানে গিয়ে আমি যখন দৌড়লাম দিয়ে দেখছি আমার 6:17-তে কমপ্লিট হলো, অল ক্রেডিট গোস টু বাপ্পাদা, তার জন্য আমি বলতে চাই যে
ডাব্লিউপির মাঠে যদি কারোর প্রবলেম থাকে বাপ্পাদার কাছে চোখ বন্ধ করে আসতে পারো। ডাব্লিউপি হোক বা রেলের কোনো আমি আরপিএফ এর জন্য সকলকে বলবো, যারা আরপিএফ এর ফর্ম ফিল আপ করবে, আরপিএফ বেরোবে, তারা যত তাড়াতাড়ি মাঠে আসবে তাদের আসা দরকার। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, একটু টাফ ক্রাইটেরিয়া আছে, কিন্তু আমার কাছে একটা ইজি ব্যাপার আছে। তোমরা আরপিএফ এর জন্য যদি আসতে যাও, আমি আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে আরপিএফ এর জন্য আমার কাছে তোমাদের রেডি করা আমার কাছে খুব সহজ ব্যাপার, বাট একটু সময় লাগবে। ফিজিক্যালি রেডি হতে একটু সময় লাগে, সেই সময়টা যদি তোমরা আমাকে দাও তো আমি অবশ্যই তোমাদের রেডি করবো। কারণ কিছু কিছু সিস্টেম আছে, প্রসেস আছে, কিছু কিছু টেকনিক আছে, সেগুলো যদি আর কি লজিক্যালি বা স্টেপ বাই স্টেপ ফলো করা হয় তো তোমাদের রানটা উঠতে একজন খুব সহজ আর কি। একজন বিগিনার্স লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে তোমরা যেতে পারলেই না তোমরা এইসব চাকরির পরীক্ষার মাঠ পাস করা যাবে। তো বিগিনার্স থেকে অ্যাডভান্স তোমাদের বানানো বা কাউকে বানানো, ছেলে হোক বা মেয়ে, আমার কাছে খুব ইজি ব্যাপার। তো অ্যাডভান্স করলেই তোমরা তোমাদের ওই অ্যাডভান্স লেভেলে পৌঁছানোর প্রয়োজন আছে, এক্সট্রিম লেভেলে পৌঁছানোর দরকার নেই। প্লেয়ারদের আমাদের মতো প্লেয়াররা বা বাকি সিনিয়র প্লেয়াররা, বড় বড় প্লেয়াররা এক্সট্রিম লেভেলে যেতে চায়, তাদের এক্সট্রিম যত এক্সট্রিম হতে পারে তত তার বেটার। কারণ তোমাদের অ্যাডভান্স লেভেলে পৌঁছলে তোমরা তোমাদের জায়গায় পৌঁছাতে, তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারবে, এবং তোমাদের আর কি লাইফে যে যে অ্যাচিভ করা দরকার তার জন্য সেই জায়গাটায় পৌঁছাতে পারবে। তো এখন রবিনের মুখে শুনে নাও যে রবিন এ টু জেড, যে একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম আজ প্যানেলে যে নাম এসে, রবিনও কিছু কথা বলবে যে ওই যে পয়েন্টগুলো ওর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, যে জায়গাগুলো ওর কাছে উইকনেস লেগেছিলো, যেগুলোর ওপর জোর দিয়েছে, এবং তোমাদেরকেও বলবে যে তোমাদের কোন জিনিসগুলো ফলো করা উচিত যাতে তোমরা এই চাকরিতে, এই ধরনের চাকরিতে সিলেক্ট হও এবং তোমরা একটু মোটিভেটেড হও, বা একটা ন্যাচারাল যে প্রসেস, যে নর্মাল যে প্রসেস, সেই নর্মালি আর কি একটা ফিল নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ব্যাপারে বলে যে ওর কোন পয়েন্টটাকে ও বেশি জোর দিচ্ছে এবং কোনগুলো তোর বেশি ভালো লেগেছিলো এবং তোমাদের যেগুলো ফলো করা উচিত। তো যে ফর্ম ফিল আপ করলে, এই যে ডব্লিউবি কনস্টেবলের একটা প্রসেস হচ্ছে, প্রথমে ফর্ম ফিল আপ করা, ফর্ম ফিল আপ করার পর যে পরীক্ষা নিয়ে প্রস্তুতি নিয়ে সেই ব্যাপারে কিছু বল। পরীক্ষার জন্য তো প্রথমত জিকে অবশ্যই পড়তে হবে, প্লাস অঙ্ক জিআই। তো আমার অঙ্ক জিআই একটুখানি স্ট্রং ছিলাম বলে জিকেতে অত প্রেশার দিইনি, আর এটা খুব ইজিলি আমি পাস করে গেছি। আর এই এই এক্সামের জন্য আমার কখনো মানে পরীক্ষার জন্য টেনশন হতো না। ও তার জন্য অবশ্য আমাদের যে গাইড করেছিল প্রদীপ স্যার, তার গুরুত্ব অপরিসীম। তারপরে মাঠ, যেটা আমার জন্য খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এর আগেও আমি ডব্লিউপি কনস্টেবল দিয়েছিলাম, তো সেখানে আমি মাঠেই বাদ গেছি। তো একসময় মনে হয়েছিলো যে এইবার 2020 যে কনস্টেবল যেটা, একসময় মনে হয়েছিলো যে আমি আর হয়তো পাস করতে পারবো না, কারণ টাইমিং আসছিলো না। শুধুমাত্র বাপ্পাদার জন্যই আমি পাস করেছি, আর এর ভিডিও আছে, তোমরা আশা করি দেখেছ। তো বাপ্পাদা কীভাবে যে পাস করেছে আমাকে সেটা শুধু আমিই জানি, যে একজন দাদা হলেই এটা সম্ভব। আর আমি পাস করেছি মানে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা গ্রাউন্ডে হয়তো উইক আছো, যারা মনে করছো হয়তো ডব্লিউপি কনস্টেবল তোমাদের জন্য নয়, তো সেই ভাবনাটা ছেড়ে দাও, ওটাও তোমাদের জন্য। যদি দাদার মতো কেউ থাকে বা দাদা থাকে, আমি কথা দিলাম মানে গ্যারান্টি দিয়ে দিলাম যে কনফার্ম সে পাস করবেই। মাঠ পাস করার পর আমার যে ফিল্ডে এসেছিলো সেটা বলে বোঝানোর কিছু নাই, কারণ আমার কাছে মনে হচ্ছিলো ওটা ওটা পাস করেছি মানে আমি চাকরি পেয়ে গেছি। তো মাঠ পাস করার পর আর কি ফাইনাল এক্সামের জন্য, ফাইনাল রিটার্নের জন্য যে প্রস্তুতি নিয়েছি, সেই প্রস্তুতিটা কেমনভাবে নিয়েছি সেটা বাকিদের শেয়ার কর, যাতে তোরও তোর শেয়ারটা ওদের কাজে লাগে বা ওই রকমভাবে ওরা এগোতে পারে। তো মাঠ পাস করার পর মোটামুটি সবাই মানে ফুল দমে পড়াশোনা শুরু করে, আমিও করেছিলাম, আমার একটু অ্যাডভান্টেজ ছিল। তো পড়াশুনো মানে কোনো টাইম ছিল না, টাইম বলতে পুরো রুটিন মেনটেন করে তোমাকে পড়তে হবে, যে পার্টিকুলার আমি এই সময় এটা করবো, পড়াশোনা রুটিন মেনটেন করেই করতাম। এবং যখন মেন এক্সাম হয় সবার একটু টেনশন হয়, তো আমার হয়েছিল, তবে খুব যে বেশি টেনশন হয়েছিলো তা না, হালকা। তো এক্সাম হলো, এক্সামের পর বিভিন্ন নেগেটিভ অনেক কিছু হয়েছে, যে কোশ্চেন ফার্স্টের যে ব্যাপারটা ওটা আর কিছু বললাম না, তো একটু খারাপ লেগেছিলো। তো তারপরে যা স্কোর ছিল তো সেফ জোনে ছিলাম, কোনো চিন্তা সেরকম ছিল না। আর কোশ্চেন ফাঁস হওয়ার জন্য একটা টেনশন হয়েছিল যে এত ভালো পরীক্ষা দেওয়ার পর হয়তো পরীক্ষায় পাস করবো কি করবো না। হ্যাঁ, কোশ্চেন ফাঁসে অনেকে কোশ্চেন পেয়ে গেছিলো, এটা সত্যি টেনশনের বিষয়। এটা যারা পড়াশোনা করেছে তাদের কাছে বেশি টেনশনের বিষয়। তো তারপরে মেনের রেজাল্ট বেরোলো, তো আমি মেনের রেজাল্ট বেরোনোর সময় আমি আমার নাম দেখিনি, আমি আগে দেখেছি কাট অফ কত গেলো, যে কারণ পাস করবো এটা কনফার্ম, যে মানে কাট অফের সাথে আমার যে নাম্বারের ডিফারেন্স ওটা যেন 15 মতো হয়, মানে 15 হয়। তাহলে 15 হয়ে গেলে আমার ইন্টারভিউ নিয়ে কোনো প্রেশার থাকবে না। তো যথেষ্ট ভালো নম্বর ছিল, যেটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে, 2-1 নম্বর কম আর বেশি। কাট অফের থেকে তোর নম্বর কত বেশি ছিল ফাইনালে? ফাইনালে আমি ক্যাটাগরি ছিল ওবিসি দিয়েছিলাম, তো আমার নম্বর 13 মতো বেশি ছিল। রজতের কত বেশি ছিল? আমার ছিল হচ্ছে আমাদের 9 নম্বর মতো বেশি ছিল আমার। তো এরপর ইন্টারভিউতে গিয়ে
খুব যে টেনশন হয়েছে তা না, তার জন্য আমাদের যে স্যার ছিল, তো ওই স্যার বিদ্যার্থীতে গেছিল, অবশ্যই বিদ্যার্থী, তো ওখানে গিয়ে যে ইন্টারভিউ ফেস করা এই ব্যাপারটা বেশ কঠিন, মানে কঠিন মনে হয় কিন্তু আদৌ কঠিন না, স্যার বুঝিয়েছিলেন এবং অনেক মক দেওয়ার পর খুবই ইজি, মানে ওখানে গিয়ে মনে হচ্ছে খুবই সহজ একটা জিনিস। ইন্টারভিউ হলো, ইন্টারভিউ পর অনেকটা ডিলে হলো ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে, তো ফাইনালি প্রকাশিত হলো এবং সবাই স্বস্তি পেলো, আমিও পেলাম। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ডব্লিউপি কনস্টেবল বা ডব্লিউপির যে কোনো এক্সাম বা বিভিন্ন অনেক এক্সাম আছে যার জন্য প্রিপারেশন নিচ্ছে ডিফেন্স রিলেটেড ম্যাক্সিমামটা আর কি ফোর্স। তো তোমাকে প্রথমত কম্পিটিশন বুঝতে হবে যে এখন যে কম্পিটিশন কীরকম, সবাই জানো যে পরিস্থিতি অন্যরকম, কম্পিটিশন অনেকটাই বেশি, তো তোমাকে সবার থেকে একটু এগিয়ে থাকতে হবে। তো সবাই যে বিষয়ে উইক তোমাকে সেই বিষয়ে স্ট্রং হতে হবে, কেউ পড়াশোনায় একটু উইক আছে, কেউ অঙ্কে উইক আছে, কেউ জিকেতে উইক আছে, তো সেগুলো তোমাকে নিজেকে নিজেই রিকভারি করতে হবে। তো সেটা কীভাবে করবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে যখন মানে স্টাডিতে টাইম দেবে। আর মানে গ্রাউন্ডে যারা উইক আছে তাদের তো বললামই যে নিজে নিজে প্র্যাকটিস সেরকম হয় না, আজ তুমি আছো যে না আজ ফুলদমে আছো, আজ প্র্যাকটিস ভালো করলে, কাল প্র্যাকটিস ভালো করলে, কিন্তু দু চার দিন পর তোমার মনে হবে যে না আজকে তাকে ছেড়ে দিই। কিন্তু যদি কোনো গাইড থাকে তাহলে কিন্তু সেটা হবে না, কারণ তার উপরে গাইড থাকলে কি হয় যে আজকে কি প্র্যাকটিস করলাম, কালকে কি প্র্যাকটিস করা উচিত, সেই অ্যাডভাইসটা সবচেয়ে বড় অ্যাডভাইস। কালকে কি প্র্যাকটিস করবো বা পরশু কি প্র্যাকটিস করবো, পুরো সপ্তাহটা কি প্র্যাকটিস করবো, আমার 1600 মিটারের জন্য অ্যাকচুয়াল কি প্রয়োজন, সেই অ্যাডভাইসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর একটা বড় কথা তোমাদের বলি, টেনশন একটা খুবই মারাত্মক জিনিস যেটা প্রচণ্ড এফেক্ট পড়ে, তুমি ভালো থাকলেও টেনশন তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে। তো আমি গ্রাউন্ডে উইক ছিলাম, তো টেনশন খুবই বেশি হওয়ার কথা, কিন্তু আমার টেনশন ছিল জিরো, একটুকু টেনশন নেই। তার একমাত্র কারণ হচ্ছে মানে কোনো ভাষা নেই, আমি মাঠে গেছি, আমি পাস করি বা ফেল করি কোনো আমার টেনশন হচ্ছে না, পুরো জিরো। আর মাঠে আমি দৌড়েছি কীভাবে মানে বলার কিছু নেই, সব দৌড়িয়ে আমি উল্টো তাদেরকে হেল্প করছি, মানে আমার মতো ছেলে তাদেরকে হেল্প করছে, সব দৌড়িয়ে দেখছি পড়ে গেছে, আমি দৌড়িয়ে তাদের মানে উঠাচ্ছি একে একে। মানে 1600 কমপ্লিট হওয়ার পর আমার মনে হচ্ছে এমন একটা ইয়ে ছিল, এনার্জি ছিল, আরেকটা 1600 বানাইতে যায়। তো সেটা আমাকে রেডি করে দিয়েছিল এই বাপ্পাদাই, মানে সুজিতদা, তার অবদান অনেক। তো তোমাদেরকে এটাই বলতে চাই, তোমরাও অবশ্যই এটার জন্য প্রস্তুতি হও, তোমরা নিজেরাই বুঝতে পারো কোনটা ভালো কোনটা খারাপ, তো চেষ্টা করো, বেস্ট অফ লাক, অবশ্যই সফল হবে। আর একটা কথা আমি বলতে চাই যে অনেকে বলে যে কীভাবে কী প্রিপারেশান নিলে, কীভাবে কী করলে যে আমি পুরোপুরিভাবে এটা সিওর ক্র্যাক করবো, সেরকম কোনো ফর্মুলা হয় না, তোমাকে নিজে দেখতে হবে যে আমার কোথায় ঘাটতি আছে। ডে বাই ডে তুমি যখন দেখবে, যখন নোট করবে, তখন তুমি দেখবে যে এক মাস আগে আমি যে পজিশানে ছিলাম, এখন তুমি দেখবে যে অনেকটা পজিশান তুমি আরও হাই চলে গেছো। সো সেরকম কোনো ফর্মুলা নেই, তোমাকে নিজে থেকেই শিখতে হবে, তোমার যে ঘাটতি যেগুলো আছে তোমাকে নিজেকেই তোমাকে সেগুলো দেখতে হবে। আর হ্যাঁ, টিচাররা শুধুমাত্র তোমাকে গাইড করবে, কিন্তু করতে হবে তোমাকে নিজে। তো বিলিভ ইউর সেলফ, তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তুমি অবশ্যই পারবে, অবশ্যই পারবে। প্রসেসটাকে ফলো করলে প্রসেস অনুযায়ী, সিলেবাস অনুযায়ী এগিয়ে যেতে হবে, সিলেবাস অনুযায়ী যত এগোবে, যত তুমি ভালো কন্ডিশনে পৌঁছাতে পারবে তোমার কাছে তত ইজি মনে হবে, বাট এটাকুই ফলো করতে হবে, তাই তো? আজকে ভিডিওতে যে গল্পটা তোমরা শুনলে, শুধু রবীন্দ্র আর রজতেরই গল্প না, এটা তোমাদেরও গল্প যারা আজকে ডব্লিউপি প্যানেলে সিলেক্ট হয়েছো। তো শেষমেশ বুঝতেই পারলে যে প্রত্যেকে হার্ডওয়ার্ক করতে হবে এবং প্রসেস অনুযায়ী হার্ডওয়ার্ক করতে হবে, এবং সেটা রেগুলারিটি মেনটেন করেও করতে হবে। অ্যাকচুয়াল নয় সারা সারা সপ্তাহে একদিন দুদিন আমি পড়াশোনা করলাম বা প্র্যাকটিস করলাম, সেটা করলে হবে না, প্রসেস অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, প্রসেস অনুযায়ী পড়াশোনা করতে হবে, সিলেবাস অনুযায়ী এগোতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে, এবং দিনের পর নিজেকে আরও বেটার কন্ডিশনে নিয়ে যেতে হবে হার্ডওয়ার্কের সাথে। যে যত নিজেকে ভালো করে আর কি মেনটেন করবে সে তত ভালো রেজাল্ট করবে, এবং অবশ্যই প্যানেলে তোমরাও সিলেক্ট হবে। এটা শুধু প্রথমে বললাম যে রবীন্দ্র আর রজতের গল্প না, এটা প্রত্যেক ক্যান্ডিডেটেরই গল্প, যে সবাই আমাদের সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসছে, তোর জন্য এটাকে ফলো করতে যাবে। তো খুব ভালো লাগছে, তো তোমাদের অবশ্যই এরা যখন জয়নিং করবে, তোমরা যখন জয়নিং করবে, ওদের দুজনকে দেখতে অবশ্যই পাবে। তো তার আগে সত্যি এদের বা আমার প্র্যাকটিস করানো বা এদের যে গল্পটা তোমরা শুনলে সেটা যদি ভালো লাগে তো অবশ্যই উইশ করবে, এবং তোমাদের অনেক অনেক কনগ্রাচুলেশন যারা যারা চাকরি পেয়েছো, আর যারা যারা আমার ভিডিও ফলো করে চাকরি পেয়েছো, তো অবশ্যই এই ভিডিওতে একটা করে কমেন্ট আমাকে অবশ্যই করবে, এটুকুই পাওয়া, আর কিছু পাওয়ার নেই তোমাদের কাছ থেকে, ঠিক আছে? এত কষ্ট করে ভিডিও বানানো, এত হেডেক, অনেক প্রেশার, তো তোমাদের মতো আমি একজন, তো বুঝতে পারছো যে সমস্ত রকমভাবে আমি সেম এজে বলে আর কি, সেম এজে না হলেও
আর কি সবার সাথে বন্ধুত্বের মতো চলি। তো শুনতে ভালো লাগে এটুকুই যে আমার ভিডিও ফলো করে চাকরি চাকরি সবাইকে সঠিক অ্যাডভাইস দিতে পেরেছি। সবচেয়ে বড় কিছু তো জানাটাই নয় যে আমি সবাইকে সঠিক অ্যাডভাইস দিয়েছি এবং তাদের সেটা কাজে লেগেছি, যে আমার লাইফের এত 15-16 বছর ধরে স্পোর্টস করেছি, আমি অ্যাথলেটিক্স করেছি, তার যে এক্সপিরিয়েন্সটাই তোমাদের কাছে শেয়ার করি, সেটা তোমাদের কাজে লেগেছে কিনা যেটা জানতে পারলে আমার কাছে সবচেয়ে বেশি খুশি। এটা নিজেকেও একটুখানি আর কি হালকা মনে হবে যে হ্যাঁ অ্যাকচুয়াল তোমাদের কাছে তোমাদের জন্য কিছু করতে পারলাম, যে নিজের আর কি এক্সপিরিয়েন্সটা শুধু নিজের কাজেই লাগলো না তোমাদের কাজেও লাগাতে পেরেছি। তো এটুকুই বলার ছিল, তো এটুকুই তোমাদের বলবো, বেস্ট অফ লাক, অনেক অনেক অভিনন্দন। যারা চাকরি পেয়েছো, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকেও অনেক অনেক উইশ করি যে তোমরা খুব ভালোভাবে নিজের অ্যাগ্রেসিভের সাথে নিজের সব কিছু আর কি নেগেটিভ সব কিছু ভুলে গিয়ে পজিটিভভাবে অনেক অ্যাগ্রেসিভের সাথে এগিয়ে যাও, যে তোমরাও চাকরি পাবে আগামী দিনে যারা প্রস্তুতি নিচ্ছ। তো এটুকুই বলবো, আর এটুকু বলে আজকে আমার ভিডিও শেষ করবো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, ভিডিও এই ভিডিওটাকে যথারীতিভাবে যত পারবে শেয়ার করো। আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। জয় হিন্দ, জয় ভারত, টাটা।